হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ডিম্পি পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরো একটা হেয়ারস্টাইল। আজকে এটা আমি অন্য একটা মেয়ের চুলে বেঁধে আপনাদের দেখাবো। আর আপনারা যদি চান সেটা আমার নিজের চুলে বেঁধে দিই, তো আপনারা কমেন্ট করে আমাকে বলবেন, আমি সেটা আমার চুলে বেঁধে আপনাদের দেখাবো। তাহলে চলুন স্টার্ট করি। তার জন্য আমাদের প্রয়োজন হবে একটা বান, আর একটা পাফ, আর কিছুটা হেয়ার ক্লিপস, আর কিছুটা রাবার। তাহলে চলুন স্টার্ট করি। তো বন্ধুরা, প্রথমে আমরা চুলগুলোকে এভাবে ভালোভাবে আঁচড়ে নেব। তারপর আমরা এভাবে এখানে পাফটা সেট করে নেব। তো বন্ধুরা, আমাদের এই দেখুন পাফটা সেট করা হয়ে গেছে। এবার আমরা এই সাইড থেকে একটা বেনি করব। আপনারা দেখবেন আমি কিভাবে করি। এভাবে আপনারা বিননি করে নেবেন। বেশি টাইট করে করতে হবে না, হালকা করে বিননি করে। এই যে দেখুন বন্ধুরা, আমি এভাবে বিননি করে নিয়েছি, আর এটাকে আমরা এখানে সিকিউর করে দেবো হেয়ার পিনস দিয়ে। এটা করা হয়েছে, সেম আমরা অপোজিট সাইডে এভাবে বিননি করে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন আমাদের চুলের লুকটা এভাবে আসবে, এভাবে এভাবে। তারপর বন্ধুরা, আমরা এখানে এভাবে একটা হাফ চুল নিয়ে নেব। হাফ চুল নিয়ে এখানে একটা রিবন দিয়ে ভালোভাবে একটা চুল বেঁধে নেব চুলটাকে। এভাবে আমরা চুলটাকে বেঁধে নেব, চুলটাকে বেঁধে তারপর আমরা এই বানটা এখানে চুলে এইভাবে সেট করে নেব। তারপর আমরা এইভাবে চুলটাকে এইভাবে ছোট একটা রিবন দিয়ে সেট করে নেব। আমরা চুলটাকে এইভাবে এভাবে সেট করে নেব। তারপর আমরা এই বাকি চুলগুলোকে এখানে হেয়ার পিনের সাহায্যে আমরা বেঁধে নেব। আমরা এখানে যে বাকি চুলগুলো ছিল সেগুলোকে আমরা এভাবে দুভাগে ডিভাইড করে নেব। ডিভাইড করে এখানে একটা আমরা বেননি করে নেব। বন্ধুরা, আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের নিশ্চয় ভালো লাগবে, আর ট্রাই করবেন আপনারা এভাবে বিননি করে নেব। তারপর আমরা এটাকে একটু এভাবে টেনে টেনে একটা অন্য শেপ দিয়ে দেব। আমার এখানে দুটো বিননি করা হয়ে গেছে। আর এবার আমরা এই সাইডের বিননিটাকে এইভাবে এদিকে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে এখানে আমরা এভাবে হেয়ার পিনের সাহায্যে সেটাকে আমরা টাইট করে সিকিউর করে নেব। এভাবেও
सेम प्रोसेस এভাবে তারপর বন্ধুরা এভাবে পার্ল থাকা পিন দিয়ে আপনারা এটাকে ডেকোরেট করতে পারেন এভাবে এভাবে আপনারা ডেকোরেট করে নিতে পারেন তো বন্ধুরা আমাদের চুলের ফাইনাল লুকটা এভাবে এসেছে দেখুন আমি এভাবে ডেকোরেশন করেছি আপনারা যেভাবে পারেন আপনারা সেভাবে ডেকোরেশন করতে পারেন আর আমি সাইডের বিননিকেও অল্প ডিজাইন করে দিচ্ছি তো আপনারা দেখাচ্ছি তো এই যে দেখুন আমাদের চুলের লুকটা ঠিক এভাবে আসবে যে এইভাবে এভাবে পাফ করে এই যে এভাবে আমরা সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে এটাকে ফাইনাল লুকটা এভাবে আসবে এটা দেখতে খুব ভালো লাগে বন্ধুরা আপনারা নিশ্চয় ঘরে ট্রাই করবেন আর আমি এখানে দুটো ফুল লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা অপশনাল চাইলে লাগাতে পারেন নইলে না লাগাতেও পারেন ফুল লাগিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে দেখুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলবেন না আর লাইক করে দেবেন কমেন্ট সেকশনে বলে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই বাই